আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই ডুবে আছি সবাই পাক্পা গানে

আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে যাওয়া প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহার জিজ্ঞাসার জগতে শুরুরে মিলটি পাঠিয়েছেন আনার লিখেছেন আমার এক বোন শাড়ি পরে নামাজ পড়েছেন তার আঁচলে ময়ূরের ছবি হাতে স্টিচ করা যা প্রকাশ্য এরকম প্রাণের ছবি দেখা যাওয়া বা এরকম ছবির কাপড় পরে কি নামাজ পড়া যাবে না যদি পরিপূর্ণ ময়ূরের ছবি থাকে তাহলে সেই কাপড় না পরেই না পরাই উত্তম এবং সেই কাপড় পরে সালাত তাদের করা এটা উচিত নয় কোনো প্রাণীর ছবি গায়ের মধ্যে নিয়ে অথবা পোশাকের মধ্যে নিয়ে কেউ সলা আদায় করা এটা তার জন্য বৈধ নয় কারণ এটা হারাম সুতরাং হারাম কাজ নিজে করার হারাম কাজের সাথে সম্পৃক্ত হয়ে সালাদ আদায় করা এই তার জন্য বৈধ নয় কিন্তু যদি মানে পরিপূর্ণ ছবি না হয় তাকে যেমন একটা পাখা একটা ডানা মানে এগুলো যদি হয় তাহলে সেটা মানে হারাম নয় যেমন একটা অংশ আছে কিন্তু মাথা নেই এটা ছবি নয় চোখ নাক নেই এটা যেমন কান আর চোখ নেই ছবি যেমন একটা মানুষের ছবি আঁকা হয়েছে কিন্তু তার চোখ রাখা হয়নি কিন্তু তার পরিপূর্ণ অবয়বটা নেই অবয়ব পরিপূর্ণ দেওয়া হয়নি যেমন তার দুই কানের জায়গা জায়গায় যে দুই কান না দিয়ে মনে করেন দুইটা ময়ূরের পাখা দিয়ে দিয়েছে এটা ছবি নয় জি এগুলো বুঝতে হবে জিনিসটা অনেকে দেখা যায় যে কাপড় পরে ফেলেছেন ছবি আছে তখন একটা ওড়না বা একটা শাল উপরে দিয়ে এটাকে ঢেকে রাখেন এতে সমস্যা হবে যদি পরিপূর্ণ ছবি থাকে তাহলে তার জন্য উত্তম হচ্ছে সেটা অবশ্যই বর্জন করা উত্তম হচ্ছে এটা বর্জন করা নবী বিশাল আল ইসলাম যেহেতু মানে খুলে ফেলেছেন হাদিস তারা প্রমাণিত হয়েছে সুতরাং এটা বর্জন করাই উত্তম দেখ আমরা জানলাম বিষয়টি সম্পর্কে আরও লিখেছেন আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্নকারী কি তার গুনা মাফের পরেও কোনো দিন জান্নাতে যেতে পারবে না যদিও সে হাজ করে রোজা রাখে নামাজ পড়ে মধ্যে আসেনি যদি সে ব্যক্তি তবা করে এবং আত্মীয়তার সম্পর্ক তবা করে বজায় রাখে পরবর্তীতে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে তাহলে সে ব্যক্তি জাননাতে যেতে পারবে না কথা শুদ্ধ নয় এখানে জাননাতে যেতে পারবে না বোঝানো হয়েছে যে ব্যক্তি আসলে আত্মীয়তার সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করে এবং একটা অব্যাহত রেখে মারা গিয়েছে সে ব্যক্তি প্রাথমিকভাবে সে জান্নাত লাভ করতে পারবে না জান্নাতে যেতে পারবে না কিন্তু যদি সে ইমানের সাথে মৃত্যু হয় তাহলে সে পরবর্তীতে জান্নাত পাবে পরবর্তীতে জান্নাত পাবে শাস্তিভোগের হ্যাঁ মানে ভালো কাজ নেকামল যদি থাকে ভালো কাজ নেকামল করার কারণে পরবর্তীতে ওই শাস্তি ভোগ করে

আশাবাদী ইসলামে তো এটা আমাদের একটা চমৎকার বিষয় ভুলতিতে আমরা করব তবা করলে আল্লাহ ক্ষমা করবেন এটা আমরা আশাবাদী আমরা হতাশ হব না নিজেদের অব্যাহতভাবে সংশোধন করার চেষ্টা করব প্রিয় দর্শক আরও একটি ইমেইল পাঠিয়েছেন আসাদ শেখ লিখেছেন আশা করি ভালো আছেন আপনাদের অনুষ্ঠান আমাদের খুবই ভালো লাগে আমরা উপকৃত হই প্রশ্ন করেছেন আমি জিলহাজ মাসের নয়টি রোজা রাখার নিয়োগ করেছি কিন্তু দ্বিতীয় রোজাটা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলেছি এই রোজা ইচ্ছাকৃত ভঙ্গ করার জন্য কি কোনো কাফফারা আছে এবং এটা কি কবিরা গুনা হয়েছে না প্রথম কথা হচ্ছে এর জন্য কোনো কাফারা নেই আর ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করার কারণে এর জন্য আপনাকে মানে কোনো গুণা হবে এটা নয় কারণ এগুলো নফল শিয়াম নফল সিয়াম গুণা হবে না কারণ ডাকসুরস্লাম বলেছেন যে আল মোত আমির আল এনএফ সিহি যে ব্যক্তি নফল সিয়াম পালন করবে সে ব্যক্তি নিজের উপর কর্তৃত্বশীল মানে সে নিজের উপর নিজে আমির ক্ষমতা রাখে যদি ইচ্ছা করে সে সিয়াম ভাঙতে পারবে ইচ্ছা করে সে আর সিয়াম পরিপূর্ণ করতে পারবে কারণ সে মানে নফল সিয়াম শুরু করেছে সুতরাং নফল সিয়াম হলে এটি আর আপনাকে কাজাও করতে হবে না আর এটি ভঙ্গ করার কারণে গুণাগারও হবেন না আপনি জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন তনবীর আহমদ আরমান লিখেছেন আত্মরক্ষার জন্য কারাতে শিক্ষা কি জায়েজ এবং এটা কি মেয়েরাও শিখতে পারবে কারাতি আসলে এটি এক প্রকারের মানে দৈহিক মানে ইয়ের মতো মানে প্রশিক্ষণের মতো আত্মরক্ষার প্রশিক্ষণ দৈহিক প্রশিক্ষণের মতো এটি হারাম বা বিষয় নয় নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য যায় কিন্তু নারীদের জন্য অবশ্যই সেটা নারীদের যেই ইসলাম যে বিধান দিয়েছে সেই বিধানে আলোক হতে হবে নারীদের জন্য হারাম যে কাজ আছে সেই কাজ করে নারীরা এটা করতে পারবে না এখন নারী কারাতে শিকার যেটা পুরুষের কাছে যাবে যদি নারী নারী প্রশিক্ষক থাকেন হ্যাঁ সে যদি নারী প্রশিক্ষক থাকে তার জন্য যাই যাচ্ছে তিনি শিখতে পারবেন তিনি তার জন্য শিখা হারাম নয় কারণ কারা এটা এটা পরিবেশে শিক্ষা দিচ্ছেন শারীরিক প্রশিক্ষণের মতোই বা শারীরিক এটাকে শারীরিক মানে একটি কাজ তো এটা ইসলামিক শুরুতে শিক্ষা গ্রহণ করা হারাম বা নিষিদ্ধ নয় কিন্তু পুরুষদের জন্য অবশ্যই মানে বৈধ পদ্ধতিতে হতে হবে ঠিক নারীদের জন্য সেই পরিবেশ এবং সেই পদ্ধতি হতে হবে যে ইসলামে বৈধ তবে বেশিরভাগ ক্ষেত্রেই মানে এই ধরনের কাজগুলো যেগুলোকে কারাতি বলছেন বাজে এগুলো তো বেশিরভাগ ক্ষেত্রেই নারীদের জন্য খুব বেশি প্রযোজ্য নয় খুব বেশি প্রযোজ্য নয় তারপরেও যদি কোন নারী মনে করে যেন আমি শিখতে চাই এবং সেই পরিবেশ থাকে ইসলামের পর্দা যে পর্দা আছে সেগুলো যদি থাকে তাহলে তিনি শিক্ষা গ্রহণ করতে পারবেন বা প্রশিক্ষণ নিতে পারবেন না যাই না হালাল কাজটা হালাল পথে করতে হবে জি অবশ্যই হালাল ভালো আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ ফরকান মিয়া লিখেছেন আমি একজন সরকারি চাকুরিজীবী বেতন ছাড়া আমার আর কোনো আয় নেই আমি এক রমজান থেকে আরেক এক রমজান পর্যন্ত হিসেব করে জাকাত দিই কোনো মাসে আমার কাছে থাকে এক লক্ষ টাকা আবার কোনো মাসে থাকে পঞ্চান্ন হাজার টাকা আবার দেখা যায় যে ঈদের কিছুদিন আগে বোনাস মিলে দুই লক্ষ টাকা হয়ে গেল এখন আমি কত টাকা জাকাত আদায় করব আপনার কাছে ক্যাশ যত টাকা থাকবে বছর শেষে সে ক্যাশ টাকার আপনি জাকাত আদায় করবেন বছর শেষে ক্যাশ যত থাকবে সে টাকার আপনি জাকাত আদায় করবেন

আগে তার কাছে এই ইমেলটি পাঠিয়েছেন সামরিন লিখেছেন কীর্তন অথবা ভজন শুনলে ও গুনগুন করে গাইলে হরে কৃষ্ণ হরে রাম শুনলে ও গুনগুন করে গাইলে এসব কাজে কি শির্ক হবে আপনি প্রশ্ন করেছেন যে কীর্তন এটি শোনাও ইসলামী শরীতে যাইজ নেই গাওয়া যায় আর গাওয়াও হারাম কোর্টে যাইজ নেই বাকি আপনার প্রশ্ন হচ্ছে যেটি সেটা হলো যদি কেউ নিজে মনে মনে অথবা গুনগুন করে একটি গান মানে তিনি নিজেই এগুলো গিয়ে থাকেন তাহলে তিনি তার এই কাজটি কেমন হবে তার এই কাজটি হারামও হবে কুফুরি হবে কুফুরি হবে এই জন্য যেহেতু তার অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলমীর জাতের সাথে একটা শির্ক যুক্ত হয়ে যাচ্ছে সুতরাং এটা কুফুরি হবে এটা ভয়ঙ্কর একটা অপরাধ হবে এগুলো ইসলামী শরীরতে হারাম এবং নিষিদ্ধ বিষয় যদি কোনো ব্যক্তি এগুলোর সাথে নিজেকে সম্পৃক্ত করে নেন তাহলে তাঁর কাজটা কুফুরি হবে কিছু কিছু বিষয় আছে যেগুলো ভিন্ন কালচার অথবা ভিন্ন ধর্মের ইবাদত সম্পৃক্ত বিষয় ভালো করে বুঝতে হবে যেগুলো ইবাদত সম্পৃক্ত বিষয় যেমন যে তিনটি কথা উল্লেখ করেছে এগুলো সবগুলো ইবাদত অন্য ধর্মের একটা ইবাদত ধর্মীয় এগুলো যেমন অনেকটা তাসবিহের মতো যেমন আমরা ধর্ম ধর্ম দর্শনটা সুরের গানের ভাষা বলে হচ্ছে সেখানে মানে এগুলো ধর্মীয় তাসবিহ এর মতো যেমন আমরা যে সমস্ত গ্রহ করে থাকি এ ধরনের সুতরাং এগুলো যেহেতু ধর্মীয় বিষয়ের সাথে সম্পৃক্ত ইবাদত বিষয়ক মানে যিনি বিষয় সেক্ষেত্রে কোনো ব্যক্তির জন্য এগুলো মানে গাওয়াও যাইজ নেই এগুলোর সাথে নিজেকে সম্পৃক্ত করা যাইজ নেই আর যদি তিনি এগুলো করেন তাহলে তিনি অবশ্যই একটা বড় ধরনের অপরাধে যুক্ত হয়ে যাচ্ছেন বড়দনের কবিরা গুণায় যুক্ত হয়ে যাচ্ছে এটাকে শির্ক হবে যদি তিনি মানে এগুলো গান তাহলে কুফুরি হবে শির্ক না কুফুরি হবে কিন্তু আমি এখানে একটি প্রশ্ন করব যিনি প্রশ্ন করেছেন তিনি কেন এগুলো করতেছেন মানে তার মানে কি এগুলোর মধ্যে তিনি কি পেয়েছেন তিনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে তো তিনি এ কাজ করতে পারেন না মুসলিমের জন্য কোনোভাবেই কাজ শোভনীয় নয় মুসলিম ব্যক্তি কি তিনি এ ধরনের কাজ করবেন তাহলে আমরা বলবো যে বি ইসলামাইয়া হুকুম বিহি ইমান হুকুম ইনকুন্তুম সাদেকিন যদি তোমরা ইমানের ব্যাপারে সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমাদের ইমান কোথই না নিকৃষ্ট যে তোমাদেরকে এই ধরনের কাজে অনুমোদন দিতে পারে এটা আল্লাহ তালা বলেছেন সুতরাং মানে এটা কোনো ইমানদার ব্যক্তির মোটেও চিন্তায় আসার কথা না করা তো দূরের কথা ইমানদার ব্যক্তির চিন্তায় আসার কথা না তার চেতনাই এখানে থেমে যাবে বাধা দেবে বলবে যে না এগুলো ইমানের দাবি অনুযায়ী ভয়ঙ্কর লঙ্ঘন জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি ইমেইল পাঠিয়েছেন আরিফুল রিপন ওমান থেকে লিখেছেন আল্লাহ আপনাদের ভালো কাজ কবুল করে নিন আপনার দেওয়ার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই আমরাও আপনার জন্য দোয়া করছি ইহকাল এবং পরকাল ঋণ কল্যাণের জন্য প্রশ্ন করেছেন আমি শুনেছি যে কেমন দিনটা অনেক বড় হবে হাজার বছরেরও বেশি আমার মনে একটা প্রশ্ন জাগে তাহলে কি ভালো খারাপ সব মানুষ কি এত সময় ধরে দাঁড়িয়ে থাকবে মানুষের তো আয়ু ষাট থেকে সত্তর বছর আর এই মানুষ কীভাবে হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকবে এটা কি অবিচার নয় আল্লাহ বলেছেন তিনি মানুষের সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না আর হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকা কি সহজ কিছু কেয়ামতের চিত্রটা আসলে কেমন হবে কেয়ামতের চিত্র সম্পর্কে আপনার প্রশ্ন করার চেয়ে আগে আপনার প্রশ্নটাই আপনি নিজে চিন্তা করুন যেটা আল্লাহ সুবাহতালা আল্লাহ রবুল আলমিন বান্দাদেরকে বলে দিয়েছেন যে সেদিন এর অবস্থা কেমন ভয়াবহ হবে এখন আপনি দুনিয়ার বিষয়গুলো নিয়ে গড় আয়ু নিয়ে চিন্তা করতেছেন মৃত্যু হয়ে যাওয়ার পরে আর আয়ু বেআয়ু কোনো কিছুর এখানে অবস্থান নেই মৃত্যুর পর থেকেই বারজাখি হায়াতে চলে যাবেন একেবারে পুনরুত্থান পর্যন্ত পুনরুত্থান পর্যন্ত মানে এটাকে সহজ মনে করছেন সুতরাং আপনি এই বিষয়গুলোকে আপনি খুব হালকা করে দেখেছেন হালকা করে দেখার বিষয় না তারপরে দিন সবাই কি সেখানে দাঁড়াতে হবে মুন্না শ্রীলা আমি সবাইকে দাঁড়াতে হবে আপনার পছন্দ হোক অথবা পছন্দ না হোক এতে কিছুই আসে যায় না এটা অবিচার হবে কেন এটা আল্লাহ আলমের হুকুম আল্লাহ সুবাহ হুকুম করবেন সবাইকে সেখানে উপস্থিত হয় মাহরে দাঁড়িয়ে থাকতে হবে অবিচারের সুযোগ নেই কারণ হচ্ছে আপনি স্বাভাবিক নিয়ম অনুযায়ী যদি বিবেচনা করেন দুনিয়ার যে বিবেচনা আছে সেই বিবেচনায় তো মানে সামান্য একদিনের একটা দেখা যাচ্ছে বিশ বছর পর্যন্ত মানে ঝুলিয়ে আসে আল্লাহ সুবাহ তালা গোটা মাতকে একত্রিত করবেন এবং সবাই আল্লাহ হাব্বুর আলামীর সামনে উপস্থিত হবে মাসারে হাঁসার ময়দানে তারপর আল্লাহ সুবাহতালা বিচার ফয়সালা করবেন সুতরাং এই বিচার ফয়সালার জন্য আল্লাহ সুবাহতালা সেই দিনটাকে আল্লাহ তালা নির্ধারণ করে নিয়েছেন ফিমিন মেকদা রুহু খামসিন আলফসানা যার পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার বছর এটা আল্লাহতালা নির্ধারণ করে নিয়েছেন এটা আপনার বিবেকে ধরুক বা না ধরুক আপনার জ্ঞানে আসুক বা না আসুক কারণ এটা বিবেকের সাথে জড়িত বিষয় না এটা বিবেকের সাথে জড়িত বিষয় না পুনরুত্থান থেকে আরম্ভ করে হাকেবারই জান্নাত এবং জাহান নামের ফয়সলা হওয়া পর্যন্ত অপরাধীরা অপরাধী হিসেবে মানে শাস্তি পাবে আর ইমানদার ব্যক্তিগণ প্রত্যেকটা জায়গায় তারা উপস্থিত হবেন কিন্তু ইমানদার ব্যক্তিগণ তাদের পঞ্চাশ হাজার বছরের অবস্থানটা তাদের কাছে অত মানে কঠিন বিষয় হবে না যেটা কাফের বেঈমান মুনাফেকদের হবে কারণ তারা খুব এই এই অবস্থানটাকে তাদের কাছে আল্লাহ তারা সহজ করে দিবে তাহলে উনি যে প্রশ্নটা করলেন ভালো খারাপ মানুষের অবস্থা সেখানে একরকম হবে না সে কঠিন এবং দীর্ঘ সময় না যারা ইমানদার যারা ভালো ব্যক্তিগণ অবস্থান করবেন তাদের অবস্থানটা মনে হবে যেন সন্ধ্যাবেলায় তারা অবস্থা উঠেছেন এবং মনে হয় যেন সন্ধ্যাবেলার সন্ধ্যার মধ্যেই তারা পার হয়ে গেছেন হ্যাঁ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া সহজ করে দিবেন কিন্তু অবশ্যই বেইমান ব্যক্তি যার বেমান যারা রয়েছে মুনাফিক যারা রয়েছে অপরাধী পাপিষ্ঠ যারা রয়েছে তারা এই পঞ্চাশ হাজার বছর পুরোটাই তারা খুবই কঠিন হবে কঠিন অবস্থায় অবস্থার মুখোমুখি হবে আল্লাহ সুহানা যেভাবে চাইবেন সেভাবে হবে সুতরাং এখানে প্রশ্ন করা এটা ইমানের ঘাটতির লক্ষণ আপনার এই প্রশ্নটি মূলত ইমানের সাথে সাংঘর্ষিক একটি প্রশ্ন এটা আমরা যখন ইমান বিলিয় বিল আখের আখেরাতের প্রতি ইমান আনবো তখন আমাদেরকে এ বিষয়ে ইমান আনতে হবে আর এটা আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত ফয়সালার কোনো সন্দেহ নেই এটাকেই মেনে নিতে হবে এই এখানে কোনো প্রশ্ন উত্থাপন করার সুযোগ নেই যদি আল্লাহ সুবান তালা সবাইকে জানানামে দিয়ে দেন তাহলে অবিচার হবে কি না মোটেও না কারণ আল্লাহর সৃষ্টি আল্লাহর ইচ্ছা বলে জানিয়ে দিতে পারবেন যেমন আপনার একটা জিনিস আপনি ভেঙে ফেলতেছেন

এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন শেষের যে প্রশ্ন ক্যামত প্রসঙ্গে আসলেই যখন ক্যামতের যে চিত্র সেটা আমাদের সামনে আসে এবং কোরআন এবং হাদিস ভিত্তিক যে চিত্র আমরা যতটা জানতে পারি খুবই ভয়াবহ কঠিন সময় কঠিন দিন দীর্ঘ সময় কিন্তু আমরা শাহিক থেকে জানলাম সেখানে ভালো মন্দ সব মানুষের অবস্থা একরকম হয় না হবে না যারা ইমানদার তাদের জন্য খুবই সহজ হবে আর যারা বেঈমান বিদ্রোহী যারা সারা জীবন ভুল পথে চলেছেন অন্যায় পথে চলেছেন নিজের প্রতি এবং অন্যের প্রতি জুলুম করেছেন তাদের জন্য রয়েছে কঠিন বার্তা আসুন আমরা বিষয়গুলি জানি এবং নিজেদের সেভাবে প্রস্তুত করি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি বিএসিসি ভবন সপ্তমতলা একশো দুই কাজে নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট বিডি ডট কম মোহন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে দমে তনমনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবই আমার সব